মিউজিকের রয়েছে নানা ধরন নানা স্বাদ মানুষের ভিন্ন ভিন্ন পছন্দের কারণেই কিন্তু এত রকম মিউজিকের তৈরি হয়েছে গান কিন্তু মানুষের মনকে প্রশান্ত করে আর তাই তো মানুষ গান শুনতে ভালোবাসে দর্শক আপনাদেরকে চমৎকার কিছু গান শোনাতে আমি সামিয়া হাজির হয়ে গেছে এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে আজকে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে আছেন আমাদের সাথে চমৎকার একজন সঙ্গীত শিল্পী বর্তমান সময়ে তিনি কিন্তু গায়ক থেকে নায়ক হয়েছেন আমাদের সাথে আছেন মোহিন খান গল্প করব অনেকটা সময় জুড়ে মোহিন খানের সাথে আর অবশ্যই দর্শক আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন কোথাও যাবেন না আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে কাছে পেয়ে ভালো লাগছে আজকে অনেক গান শুনবো আপনার কাছ থেকে শুরুতেই একটু জানতে চাই যে বছরের শুরুতেই তো সারা বছরের একটা কাজ আগে থেকেই ধারণা করা হয়ে যায় যে কি কি কাজ করবেন তো একটু জানতে চাইবো যে এই বছরের পরিকল্পনা কি নতুন বছরটা একটু সাকরাইন উৎসব দিয়ে শুরু করেছি একটা মিউজিক ভিডিও এসেছে আমাদের রঙ্গন মিউজিকের ব্যানারে শ্রদ্ধা গীতিকার জামাল হোসেন ভাইয়ের লেখা এবং আমাদের প্রতীক হাসানের সুরসঙ্গীত আয়োজনে আমি প্রতীক আনিকা অ্যান্ড ঝিলিক চারজন মিলে একটা একটু উৎসব মুখর যে ঘুড়ি উৎসবটা আমাদের এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময়টা হয় এইটা কেন্দ্রিকতাই এই সময়টা ঘুড়ি ওড়ানোর একটা সময় এবং এই উৎসবটা একটু বাঙালিয়ানা সামনে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাস সেখানে ভাষার মাস আছে ভালোবাসার দিন আছে একটু জানতে চাইবো সেই উপলক্ষে কি কাজ করছেন বা কি কি পরিকল্পনা হাতে নিয়েছেন এর মধ্যে আমার সুর ও সঙ্গীত আয়োজনে বেশ কিছু কাজ রিলিজ হচ্ছে অনেকেই গাইছেন আচ্ছা আর পাশাপাশি আমার চারটা গান রিলিজ হবে এর মধ্যে দুটো ছবির গানও আছে আচ্ছা দুটো ছবিতে গাওয়া হয়েছে এবং মোট মিলিয়ে মোটামুটি ভ্যালেন্টাইনের 6 থেকে 7টা গান হয়তো রিলিজ হচ্ছে তাহলে আমরা খুব শিগগিরই গানগুলো পাচ্ছি নিশ্চয়ই এবার একটু আসি যে আমরা কিন্তু আপনাকে সঙ্গীত শিল্পী হিসেবে চিনতাম এখন কিন্তু আপনাকে আমরা নায়ক হিসেবে চিনছি তো কেন হঠাৎ গায়ক থেকে নায়ক কেন হওয়ার ইচ্ছে হলো আমি নায়ক এখনো হই নাই বা নায়ক মানে হওয়ার চেষ্টাও করি নাই আচ্ছা আমার মূল উৎস প্রেক্ষাপট ছিল এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 60টা প্রজেক্ট ছিল 60 প্রজেক্টের মধ্যে এটা একটা ছিল যে আত্মহত্যা বিরোধীমূলক একটা সেবসিস ছিল এখানে পুরো গল্পটাতে আসাদ সরকার ডিরেক্টর ছিলেন অরি চিত্রনাট্য তো আসাদ যেহেতু আমার বন্ধু মানুষ ওরি আসলে মূল প্রেক্ষাপট ছিল নারী চলচ্চিত্রে ওদের ক্যাটাগরিতে প্রায় 6টা ন্যাশনাল अवार्ड পেয়েছিল আচ্ছা তো ও আমাকে বলল যে বন্ধু আমি ও আমার অফিসে আসে আড্ডা দিই যেহেতু আমার গানের সম্পর্ক সিনেমাতে কাজ করেছি তো আমার ক্ষেত্রে হলো কি যে আমি তোর তোর মতো একটা ক্যারেক্টার চাই আমার মতো ক্যারেক্টার মানে কি আমি তো একরকম আমি তো গান গাই গানের মানুষ স্টেজটাই ভালো লাগে মঞ্চে কোনো দিন নাটক তো করিনি এটা একদম সত্য কথা বাট ও আমার জেনুইন ক্যারেক্টারটা চাচ্ছে যে না আমি তুই যেটা মানুষ বা তোর যেরকম আচরণ এইটাই আমি সিনেমাতে চাচ্ছি তো সেই অর্থে আসলে যখন গল্পটা ভালো লাগলো যেহেতু সমাজ সচেতনমূলক একটা সিনেমা এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর ষাটটা বিষয়বস্তুর মধ্যে একটা এবং আত্মহত্যা যেন না করে এইটার বিরোধিতা করা তো সেই ক্ষেত্রে আমার সিনোপসিসটা ভালো লেগেছে এবং এইখানে টুকরো দুটো গল্প আছে আচ্ছা এক অংশের গল্পের নায়কটা আমি আরও তিনজন কাজ করেছেন মোহনা মিম সুজন হাবিব এবং মিম তিন চারজনের একটা কম্বাইন্ড কিছু কাজ এখানে আরও ভালো মানুষ কাজ করেছেন এবং সিনিয়র বেশ কিছু মানুষ আছেন আবুল কালাম আজাদ ভাইয়ের কথা না বললেই না আমাদের পাবেল ভাই উনিও অভিনয় করেছেন বেশ কিছু মান আজিজ ভাই আছেন অনেক মানুষ আছেন এখানে বেশ কিছু মানুষ কাজ করেছেন আমার এক্সপেরিয়েন্সটা ছিল যে সিনেমায় এতদিন তো শুটিং দেখেছি এবার নিজে কাজ করেছে এবং এক্ষেত্রে অভিজ্ঞতাটা একটু অন্যরকম স্বাভাবিক লকডাউনের দুটি বছর আমরা ঘরে কাটিয়েছি বলতে গেলে সেই দুই বছরে কিন্তু আপনি দুশোরও বেশি সঙ্গীত আয়োজন করেছেন সুর দিয়েছেন এবং সেখানে সঙ্গীত আয়োজক হিসেবে ছিলেন কিছু নিজে গিয়েছেন এই যে দুই বছরে দুশোরও বেশি কাজ করা সেই সময়টাতে বেশিরভাগ মানুষ ফ্রাস্ট্রেটেড ছিল কাজ করার প্রতি অনীহা জন্ম হয়েছিল অনেকেরই সেখানে আপনি কিন্তু একের পর এক কাজ করেছেন একটু জানতে চাইব সেই সময়টাতে আসলে এতগুলো কাজ করার ইন্সপিরেশনটা আপনি কিভাবে পেয়েছেন এটা আমার বাবার কাছ থেকে পেয়েছি আমার বাবাকে ছোটবেলা থেকে দেখেছি যে উনি অনেক পরিশ্রমী পুলিশ অফিসার ছিলেন পুলিশ ইন্সপেক্টর ছিলেন তো বাবাকে দেখতাম উনি টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি করতেন পুলিশে যারা চাকরি করেন তাদেরকে আমি দেখেছি বা এখনও দেখছি তো ওইটা আসলে বলতে পারি যে আমার বাবাকে আমি দেখে শিখেছি আমার কাছে কাজ করতে গিয়ে ঘুমাতে হবে এরকম কোনো কিছু নাই আমি কাজ কাজটাকে খুব ভালোবাসি এবং আমার পনেরো বছরের এই সঙ্গীত ক্যারিয়ারে আমি বরং সুযোগ পেয়েছি করোনার এই সময়টাতে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির মানুষের কাছে মৌলিক গানগুলো পৌঁছানোর আমাদের অঙ্গন মিউজিক যে উদ্যোগটা নিয়েছিল শ্রদ্ধা জামাল হোসেন ভাইয়ের উদ্যোগে ওনার গীতিকার হিসেবে উনি কাজ করেছেন আরও পাঁচ সাতজন মিউজিক ডিরেক্টর এখানে কাজ করেছেন তার মধ্যে আমার দুইশো গান একশো জন শিল্পী গিয়েছেন এ বাংলা এবং ওপার বাংলার সেখানে কুমার দা আছেন শুভঙ্কর দা আছেন রূপঙ্কর বাগচি আছেন আমাদের এপার বাংলায় আমার আমার খুব সৌভাগ্য যে সুবীর দা আমার সঙ্গে কাজ করেছেন আমি আমি খুব কৃতজ্ঞ প্রতি শ্রদ্ধেয় সুবীর নন্দী দা দাদা গান গেয়েছেন শ্রদ্ধা সৈয়দ আব্দুল হাদিস স্যার গান গেয়েছেন মোটামুটি আমাদের প্রজন্মের আমার সঙ্গে যারা সহযাত্রায় আছেন তারা মোটামুটি প্রায় একশো জন তো বেশ লম্বালিস্ট তাহলে বলা যায় যে লেজেন্ড সিনিয়র জুনিয়র সবার সাথে সকলেই আমার সুর সঙ্গিতার জন্য মোটামুটি গান গেয়েছেন এত গানের ভিড়ে একটা গানকে এখন একটু শুনতে পারি নিশ্চয়ই কেন না আর রিসেন্ট রিলিজ হলো পদ্মপুরান চলচ্চিত্রটি হুম এটা টাইটেল সংটা আমার করা লিখেছেন জামাল ভাই রশিদ পলাশের চলচ্চিত্র পদ্মপুরান শোনাতে এসেছি আজ পদ্মপুরান একটি বনে দিন নদীর গল্প অফুরান রুপালি জলের ধারা থই থই আমার দেখা সেই পদ্মা নদী কই জলতরঙ্গে ভরা থাকত তার বুক তার ঘোলা জলে মিশেছিল যত সুর শোনাতে এসেছি আজ পদ্মা একটি বনে নদীর গল্প বাহ চমৎকার একটি গান শুনলাম দু থেকে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু একের পর এক গান গিয়ে চলেছেন এবং পরবর্তীতে ঠিক কবে থেকে সঙ্গীত আয়োজক হিসেবে নিজেকে পরিচয় করে দিয়েছেন আর সিনেমাতে কবে থেকে কাজ করা শুরু হয়েছে 2006 এর পরে অ্যালবামের কাজটা 2010 পর্যন্ত হুম হুম তারপরে চলচ্চিত্রে 2011 বা 12 এর দিকে মিউজিক ডিরেকশনে ঢোকা পদ্মপুরন্ত রিলিজ হয়েছে আর আট থেকে 10 টি ফিল্ম ইনশাআল্লাহ রিলিজের অপেক্ষায় আছে যেগুলো কাজ করেছি এর মধ্যে মাঝখানে অ্যালবামের পরে আমি একটু নিজেকে গুছিয়েছি মানে যে গানগুলো করতে হবে বা যেভাবে এখন রিলিজ হওয়ার প্রায় তিনশো যেগুলো হচ্ছে প্রতি সপ্তাহে দুটো করে গান রিলিজ হচ্ছে তো গানের ধারাবাহিকতায় সিনেমার কাজ করতে গিয়ে অভিজ্ঞতাটা বেশি ভালো সিনেমার কাজের সঙ্গে আন্তরিকতাটা একটু বেশি থাকে ডিরেক্টররা একটু অনুযায়ী গানগুলো চান সেই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী গান করা আর যদি তিনটা প্ল্যাটফর্মের কথা বলি তাহলে বলবো যে মঞ্চ কারণ আমরা যা গান গাই বা যেটা করি সেটা মঞ্চের দর্শকের জন্যই সবচেয়ে বেশি ভালো লাগে কারণ আমি যখন স্টেজে গান গাই সেখানে দর্শকদের সঙ্গে ইন্টারাপশনটা খুব লাইভলি থাকে এবং যাওয়া আসায় যে এখানে হয়তো টক শোতে কথা বলছি বা টেলিভিশনে লাইভ করছি এটা একরকম ভালো লাগে আর দর্শকদের সঙ্গে ভালো সবচেয়ে বেশি তো কাজ করতে গেলে আমার কাছে মনে হয় স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজই রেসপেক্টেবল এবং গোছানো যায় কোভিডের আগে কিন্তু বেশ মঞ্চের কাজ ছিল প্রচুর পরিমাণের মঞ্চে কাজ করা হয়েছে সব শিল্পীদেরই এবং কোভিডের সময় কিন্তু বেশ অনেকটা সময় কাজ বন্ধ ছিল এখন যখন আবার কাজ শুরু হয়েছে কি মনে হয় কতটুকু পার্থক্য আছে দর্শকদের চাহিদা চাওয়ার মাঝে দর্শক আমি এর মাঝখানে মানে ডিসেম্বর মাসে আমার একটা শো ছিল মাগুরা স্টেডিয়ামে অনেকদিন পরে জনবহুল একটা প্রোগ্রাম করলাম যেখানে জনসমাগম ছিল এবং সেফটিনেসও ছিল ভালোভাবে আমার মতে করোনাটাকে একটু যদি আমরা জয় করতে পারি জয় করা বলাটা হচ্ছে যে আসলে নিজের সেফটিনেসটা নিজে নেয়া এটা ছোঁয়াচে বলে তো আসলে কোনো কিছু নেই একজনের কাছ থেকে আরেকজনের ইনফেকশনটা আসে তো সেই ক্ষেত্রে আমরা বড় সুন্দর করে যখন একটা প্রোগ্রাম করতে যাই এই জনসমাগমটা এখন হচ্ছে এবং এই রেগুলারিটিটা আসার পিছনে ভালো লাগাটা তো অবশ্যই কাজ করে এবং কন্টিনিউ হচ্ছে একটু কম বা এখন মধ্যে কি কোনো পার্থক্য আছে ওপেন ইয়ার কনসার্ট গুলো একই রকম আছে আচ্ছা এর মধ্যে বাম্বার যেরকম একটা কনসার্ট হলো আমরা পুরো স্টেডিয়াম ভর্তি মানুষজন দেখেছি আচ্ছা তো মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এখন আসছে এখন আমরা যদি একটু সচেতন থেকে কারণ সারা জীবন তো আর করোনাকে নিয়ে আমরা এভাবে চলতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আজকে আপনি তিন মাসের জন্য বন্ধ করবেন রাস্তাঘাটে মানুষজন বিপর্যয় হবে বা সবারই আমার আপনার সকলের ক্ষতি হবে কিন্তু আমরা যদি একটু সচেতনতার নিজের মধ্যে রেখে কাজ করি ইনশাল্লাহ এখানে সবাই মিলে এক সঙ্গে চলা যাবে ইনশাল্লাহ আমরাও সেটা চাই সবাই মিলে একসাথে চলতে এবার একটু সাক্রাইনে আসি খুব চমৎকার একটা সাবজেক্ট এই উৎসবটা নিয়ে আসলে কারোই কাজ করা হয়নি প্রথমবারের মতো আপনারাই কাজ করেছেন এবং একটু জানতে ভিডিও করা নিয়ে সেই সময় যখন মিউজিক ভিডিওটা করেছেন তখন সেই উৎসবটা ছিল না সেটাকে ফুটিয়ে তোলার একটা বিষয় ছিল সেই সময়টা মিউজিক ভিডিওর সময় আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন এটাকে ফুটিয়ে তোলার জন্য ডিরেক্টর ছিলেন সৈকত রেজা কোরিওগ্রাফার ছিল রোহান তো দুজনের কম্বাইন্ড একটা প্যাকেজ ছিল খুব সুন্দর একটা প্যাকেজ ছিল আমরা খুব শর্টলি কাজটা করার চেষ্টা করেছিলাম তবে ভয় ছিল একটা সেটা হচ্ছে যে এই গানের মাঝখানে একটা ড্যান্স ছিল আচ্ছা তো স্বাভাবিক আমরা চারজনের কেউই প্রফেশনাল ড্যান্সার ছিলাম না তো সকালে গিয়ে ড্যান্স তুলতে হবে তারপরে শুট করতে হবে আচ্ছা এত ব্যস্ততা ছিল এর মাঝে চারজনেরই হয়তো আমার শিডিউল আছে তো প্রতিকে শিডিউলে প্রতিকে শিডিউল আছে তো ঝিলি কেন এরকম আনিkern নেই এরকম সমস্যা হচ্ছে চারজনকে একসাথে চারজনকে এক সঙ্গে একটা ডেট ঠিক করাটা নিয়ে খুব ঝামেলা ছিল তো আমি ভয় ছিলাম আমি জানি না ওরা কেমন ছিল বাট আমার অ্যাসপেক্ট ছিল আমাকে নাస్తే হবে আমি খুব ভয় ছিলাম আচ্ছা তো কারণ কোনোদিন মনছে নাচা হয়নি গান গাওয়া এক রকম ছিল আর নাচা এক বিষয় তো আমি গেলাম জায়গা ওখানে রোহান তাদের অ্যাসিস্ট্যান্ট সহ গ্রুপটা যারা ছিল আমি কৃতজ্ঞ রোহনের এই রোহানান গ্রুপস ডান্সের যারা সদস্য ছিলেন আমাদেরকে চারজনকে নিয়ে ওই অল্প সময়ের মধ্যে কোরিওগ্রাফ করে এটা কেমন ছিল আমি জানি না আমার কাছে আমার দৃষ্টিকোণে যতটুকু ছিল ভালো ছিল আরো একটা বিষয় আছে পুরান ঢাকার গলিতে কিন্তু শুটিং করা হয়েছে সেই সময়টাতে আপনারা কতটুকু করেছেন পুরান ঢাকার একটা মজা হচ্ছে পুরান ঢাকার মানুষ খুব আতিথিপরায়ণ এবং আমরা একের পর এক বিভিন্ন স্পটে যখন শুটিং করছি কোথাও কোথাও গলিগুলো এমন যে একটা জায়গায় ব্রেক না দিলে ওই গলিতে শুট করতে পারছি না আচ্ছা তো কেউ বিরক্ত হয় নাই আচ্ছা খুব ভালো লাগে যে কেউ বিরক্ত হয় নাই হয় নাই এবং আমরা একের পর এক বিভিন্ন গলিতে যখন শুট করে যেখানে জেনারেলি বিল্ডিং এ শুট করছিলাম বাট শেষের দিকে একটু একটা ছাত্রাবাসের শুটিং এর সময় আবার একটু গন্ডগোলও ছিল সেটাও আবার টেকওভার হয়েছে মজার কিছু ঘটনা ঘটেছে কারণ সেখানে ফুচকা খাওয়ানো বা আমাদের কিছু মানে পুরন ঢাকার ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র দেখানো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে মনে মানে মনে হচ্ছিল যে না আমরা আসলে পুরন ঢাকার একটা উৎসবের সঙ্গেই কাজটা সঙ্গে কাজ করা তাহলে যেই গানটা নিয়ে আমরা এত কথা বলছি আমাদের দর্শকদেরকে চলুন গানটি দেখিয়ে আসি কাজ করার সুবাদে লেজেন্ডের সাথেও কাজ করা হয়েছে জুনিয়রদের সাথেও কাজ করা হয়েছে কিন্তু কমফোর্ট জোন কোনটা না আমি কাজ করে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র যারা আছেন শ্রদ্ধেয় মাননীয় যাদেরকেই বলবো না কেন মানুষগুলো এত ভালো আসলে তাদেরকে শ্রদ্ধা জানানোর মতো আমরা কাজ করতে গিয়ে এই জিনিসটা প্রফেশনাল মানুষদের কাছে পাই না যে না তারা আন্তরিক না আমি সুবির্দাকে দেখেছি দা ডায়ালাসিস শেষ করে আমার গান গেয়ে গেছেন মহিন আমি দুটো ঘন্টা রেস্ট নিয়ে আসি আহ হাজি স্যার কাজ শেষে বলতো মহিন আমি দু ঘন্টা সময় দিতে পারব যেভাবে হোক এই যে প্ল্যাটফর্ম এটা আসলে বোঝাপড়ার আমার কাছে মনে হয় প্রত্যেক প্রজন্মের সঙ্গে সঙ্গীতে যদি যেহেতু এখন বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত যে একজন সুস্থ সঙ্গীতের ধারা মানুষকে প্রশান্তি দেয় এবং ব্রেন ভালো রাখে তো সেক্ষেত্রে যদি সুস্থ ধারাটা আমরা বজায় রাখতে পারি তাহলে সেক্ষেত্রে সঙ্গীত নতুন জেনারেশন যারা কাজ করছে কাজ করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে ডেডিকেশন লেভেলটা আপনি কতটুকু একটু কম দেখছেন একটু কম আমি বলবো না যে পুরোটা আছে ডেডিকেশনটা মানে তারা নিজেদেরকে নিয়ে বেশি ভাবছে আমি নিজেও এই প্রজন্ম আমি যে এখনো বুড়ো হইনি তো সেই ক্ষেত্রে আমার কাছে আমার প্রজন্মের দায়ভার থাকে আমি যেখানে গান গাইছি সেই গানটার কথা ঠিক আছে কিনা যেটা আমি গাজী চাচার কাছে দেখেছি গাজী চাচা কিন্তু খুব রোমান্টিক মানে গাজী মাঝারুল আনোয়ার স্যারের কথা বলছি আমার চাচা বলি যেহেতু চাচা এখনো এত সুন্দর রোমান্টিক গান লিখেন তো তার কাছে আমরা কি বলবো তো তিনি গান লিখছে এই প্রজন্মের জন্য আমরা তার কাছে শিখছি যে প্রজন্মের পর প্রজন্ম তাকে ধরে রাখতে পারে যে ভালোবাসতে জানে বাহ খুব চমৎকার একটি কথা আচ্ছা আপনার যেহেতু ইন্ডাস্ট্রিতে আসা শুরু হয়েছিল একটি রিয়েলিটি শোর মাধ্যমে কি মনে হয় একটা রিয়েলিটি শো একজন শিল্পীকে কতটুকু প্ল্যাটফর্ম করে দেয় বা একজন শিল্পী তার নিজেকে কতটুকু তৈরি করতে পারে রিয়েলিটি শোর মাধ্যমে একটা রিয়েলিটি শো মনে করেন যে টেলিভিশন বা রেডিও এরকম যেরকম একটা মাধ্যম ছিল এটা রিয়েলিটি শো একটা মাধ্যম মানে আপনি একটা বিল্ডিং এ চড়তে চাচ্ছেন সেই সিঁড়ির ফার্স্ট স্টেপ সব সময় কি সেটা ফার্স্ট স্টেপ হিসেবে কাজ করে ফার্স্ট স্টেপ হিসেবেই কাজ করে আপনি আপনার গোছানোটা কিভাবে গোছাবেন এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে অনেকেই বলছে যে আমাদের রেডিওতে অ্যাট লিস্ট কয়েক হাজার শিল্পী আপনি কয়জনকে চেনেন বাংলাদেশ টেলিভিশনে কয়েক হাজার শিল্পী আপনি কয়জনকে চেনেন যদি প্রশ্ন করতে আসি তাহলে উত্তর দিতে পারবেন না আমরা বলি রিয়েলিটি শোর ছেলে হারিয়ে যাচ্ছে না তারা প্রফেশনাল লাইফে পড়াশোনা করছে পাশাপাশি গান করছে তো আমরা যদি একদম বেসিক ক্যারেক্টারটা ধরি সে লেখাপড়া শেষ করছে মাস্টার্স পাস করবে দেন সে লাইফে আসবে এর মাঝে কেউ কেউ হয়তো প্রফেশনাল ক্যারিয়ার কন্টিনিউ করেছেন কেউ করেন নাই তার অর্থ এই না সে ঝরে গেছে তার মানে বলা যায় যে রিয়েলিটি শো একটা প্ল্যাটফর্ম করে দেয় ডেফিনেটলি इट्स দ্য ফার্স্ট স্টেপ টু বিল্ড ইওর ক্যারিয়ার তার পরবর্তী ক্যারিয়ার কিভাবে গড়বে এটা তোমার এটা হচ্ছে এটা ডেফিনেটলি বাহ খুব সুন্দর একটা উত্তর আমি আপনার কাছ থেকে পেয়েছি ভালো লাগলো তো গল্প করতে করতে আমরা কিন্তু আয়োজনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো আমাদের এটিএন বাংলা এটিএন বাংলার দর্শক আপনাকে যারা অনেক পছন্দ করেন আপনার যারা দর্শক আছেন তাদের যদি কিছু বলে যান আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এটিএন আমার কাছে খুব ভালোবাসার একটা চ্যানেল পুরনো চ্যানেল আমাদের আমার ক্যারিয়ার প্রায় পনেরো ষোলো বছর আমিও এর একদম প্রায় শুরু থেকেই আছি যারা এটিএনের সকল দর্শক আছেন আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা বাংলাদেশের বাংলা গান শুনুন এবং বাংলাদেশকে ভালোবাসুন আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিলেও আমরা কিন্তু আমাদের আয়োজন শেষ করবো আপনার গান শুনে তো আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনি চিন্তা করে দেখুন কোন গানটি আমাদেরকে শোনাচ্ছেন দর্শক গল্প করতে করতে সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি যেতে হবে তবে যাওয়ার আগে কথা দিয়ে যাচ্ছি আগামী পর্বে কিন্তু আবারও আসবো আপনাদের পছন্দের কোনো একজন শিল্পীকে নিয়ে ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ কোন গানটি শুনছি আমরা এটা আমার লেখা অসুর ফিফ সলো অ্যালবাম ছিল কলিজায় লাগরে ওখান থেকে অল্প শুনেছি দিবানি শীতরি খোঁজে থাকি সারাক্ষণ পাগলামি ভরা থাকে দিবি কি নামন মন দিবানি শীতরি খোঁজে থাকি সারা পাগলামি ভরা থাকে দিবি কি নামন, মন কলি যায় কলি যায় লাগে রে কলি যায় কলি যায় লাগে রে ও কলি যায় কলি যায় লাগে রে কলি যায় কলি যায় লাগে রে